সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বহু তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি সময় অভাবে। তার উত্থাপন করা যায়নি সেগুলোরও লিখিত জবাব দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা। কিছু প্রশ্নের লিখিত জবাবে দপ্তরের মন্ত্রী জানান, গত 3 বছরে অবৈধ নেশা সামগ্রী উদ্ধারকালে গ্রেপ্তার করা হয়েছে মোট 1655 জনকে। 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে 2022 সালের 31 জানুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন থানায় 166 খুনের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব খুনের ঘটনায় 263 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 625 জনের। 2021 সালের 1 সেপ্টেম্বর থেকে 24 ফেব্রুয়ারি 2020 সাল পর্যন্ত রাজ্যে মোট 686 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে 695 জন পুরুষ এবং 191 জন মহিলা। 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত রাজ্যে 111 জন নাবালিকা এবং 586 জন গৃহবধূ নিখোঁজ হয়েছে। এর মধ্যে 108 জন নাবালিকা এবং 554 জন গৃহবধূকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতবর্ষের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণে সোমবার ত্রিপুরা বিধানসভায় তাদের স্মৃতিচারণ করা হয়। বিরোধী সদস্য ভানুলাল সাহার উত্থাপিত নরসিংগড়ে নির্মীয়মান ক্রিকেট স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ করার প্রশ্নের জবাবে বিভাগীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, আগামী 7 থেকে 8 মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা যায়। It is directly controlled by Tripura Cricket Association, BCCI, Board of Cricket Control of India, rather than BCCI, jointly the government of India. তারপরে আমরা আপনি প্রশ্ন করেছেন আমরা দপ্তর থেকে বিসিএসকে উত্তর আমি দিচ্ছি, এখন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আমাদের নেই এই কাজটাকে পরিচালনা করতে। তারপরে আমরা বলবো বিসিএসসি মাননীয় যারা সভাপতি এবং চেয়ারম্যান সেক্রেটারি রয়েছেন তারা যেন শীঘ্রই পুনরায় কাজ শুরু হয়, কিন্তু 2 বছর করোনার জন্য যেখানে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে সেই কাজটা সম্পূর্ণভাবে করা যায়। তারপরে আমরা পুনরায় কাজ শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিক ভাবে সোমবার বিধানসভায় অনেকগুলি গুরুত্বপূর্ণ বিল এদিন ধনী ভোটে পাশ হয়েছে। বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা দরকার থাকলেও তা করা যায়নি। এছাড়া এদিন মুখ্যমন্ত্রীও অনিবার্য কারণবশত হাউসে উপস্থিত হতে পারেননি। অধিবেশনের দ্বিতীয় পর্বে এদিন উভয় বেঞ্চের সদস্যরা আলোচনায় অংশ নেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।